সময়ের সঙ্গে সারা দেশে অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের আগস্ট মাসে মৃত্যু হয়েছে 286 জনের, যা গত এক বছরের চেয়ে বেশি। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি যখন চরমে, ঠিক তখন ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশিষ্টজনদের সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আলোচনায় উঠে আসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়হীনতা, সীমাবদ্ধতা আর ব্যর্থতার কথা। দুর্ভাগ্যজনকভাবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা ব্যাপকভাবে সচেতনতার অভাব, যেটা হাই রাইজ বিল্ডিং স্যার, এর যে আউটার স্কার্ট স্যার, এই জায়গাতে কারোই চোখ থাকে না। আমাদের একদম স্পেসিফিক ওই জায়গাটাতে আসলে আমাদের করণীয় সেরকম কিছু নেই স্যার। সিটি কর্পোরেশনগুলো মশা নিধনে কতটা কার্যকরী হচ্ছে সেই বিষয়টা অবশ্যই জবাবদিহিতা আনতে হবে। ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও গোল টেবিল বৈঠকে ছিল না তাদের প্রতিনিধি। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উপর নির্ভরশীল না হয়ে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকার পরামর্শ দেয় স্বাস্থ্য বিভাগ। বাড়ি ঘরের মধ্যে আমাদের ঘরের ভিতরেই বেশি সমস্যা, বা আমাদের আশেপাশেই এই সমস্যা বেশি। তো সেখানে সিটি কর্পোরেশন বলেন বা হেলথ মিনিস্ট্রি বলেন, কার পক্ষে কারো ঘরের ভিতর কতটা পৌঁছানো সম্ভব? তবে মন্ত্রীর কথায় গুরুত্ব পেয়েছে চিকিৎসা ব্যয়। জানান, রোগী প্রতি সরকারের গড়ে 50,000 টাকা খরচ। চলতি মৌসুমে এই রোগ মোকাবেলায় সরকারের প্রায় 400 কোটি ব্যয়ের ফিরিস্তি তুলে ধরেন তিনি। এ পর্যন্ত যত রোগী আমরা চিকিৎসা দিয়েছি তাদের পিছনে সরকার প্রায় 400 কোটি টাকা ব্যয় হয়ে গেছে শুধু ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য। ডেঙ্গু রোগীর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নিতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। স্কুলেও সেইভাবে স্প্রে করা হয় না, ক্লাসরুমগুলো স্প্রে করা দরকার, এবং ছেলেমেয়েরা আসার আগে যাতে স্প্রে হয় সেটা দরকার। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত শিশুদের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ ও স্বাস্থ্য সেবা সহায়তা দিতে $2.2 মিলিয়ন সহায়তার আশ্বাস দিয়েছে ইউনিসেফ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।